Hello viewers, welcome back to Rizu's Food Town. Aaj ni esechi fulkopi ekta shompurno niramish recipe. Seta hocche fulkopi roast jeta roti luchi parota plain bhat bishesh kore fried rice er sathe just jome jay. Te ashun dekheni recipe tar shonge theke puro video ti dekhar onurodh roilo. Fulkopi ta prothome kete dhuye nite hobe. তারপর একটা পাত্রে লবণ দিয়ে জল ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলে ফুলকপিগুলো দিয়ে দেব আর ফুলকপির যে ডাঁটাগুলো থাকবে সেগুলো কিন্তু এরকম ভাবে কাট করে নেব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় আর তার সঙ্গে নুন হলুদটা তার মধ্যে ঢুকে যায় আর এই ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হতে দেরি হয় ফুলটা তাড়াতাড়ি তো সিদ্ধ হয়েই যায় এরপর ডাঁটাগুলো জলের মধ্যে ভালো করে খুঁটি দিয়ে ডুবিয়ে দেব এটা 30 সেকেন্ড ফুটিয়ে নিয়ে ওভেনটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তাহলে এভাবে ফুটিয়ে নিলে সেটা বেরিয়ে যায় এবার একটা বোলে নিয়ে নেব 2 চামচ চারমগজ 1 চামচ পোস্ত নেব কিছুটা কাজু বাদাম নেব নেব কিছুটা পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা সঙ্গে নিয়ে নিচ্ছে টমেটো এই উপকরণগুলো পেস্ট করে নেব এবার একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তার মধ্যে কিন্তু ফুলকপিটা আমি ছেকে নিয়েছিলাম এবার এই ফুলকপিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর ফুলকপিগুলোকে লালচে করে ভেজে নেব দেখুন ফুলকপিগুলো লালচে করে ভাজা হয়ে গেছে ঠিক এতটাই ভাজবো এর থেকে আর বেশি ভাজবো না এবার এগুলোকে তুলে রাখবো এবার অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ টক দই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা নিয়ে নেব জিরে গুঁড়ো নেব 1 চামচ ধনে গুঁড়ো নেব 1 চামচ 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ চিনি নিয়েছি 1 চামচ নিয়েছি লবণ সামান্য পরিমাণ নিয়েছি হলুদ গরম মশলা নিলাম 1 চামচ আর হাফ চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো এবারে সমস্ত মশলা টক দই আর পেস্টটাকে খুব ভালো মতো আমরা মিশিয়ে নেব মশলা পেস্ট আর টক দই খুব ভালো মতো মেশানোর পর যে ফুলকপিগুলো ভেজে তুলে রাখলাম সেই ফুলকপিগুলো দিয়ে দেব আর তারপরে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে এই ফুলকপি আর এই সমস্ত উপকরণগুলোর মিশ্রণটাকে মেশানো হয়ে গেলে এটা 20 মিনিট ঢেকে ম্যারিনেট করে রেখে দেব তারপর কড়াই বসিয়ে আবারও দিয়ে দেব সাদা তেল আর সঙ্গে দেব সাদা জিরে লবঙ্গ গোলমরিচ এলাচ আর দারচিনি এটা দেব ফোড়ন এই ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো ফুলকপি আর ম্যারিনেশনের সমস্ত মশলাটা দিয়ে এই সময় 1 মিনিট নাড়াচাড়া করে নেব 1 মিনিট নাড়াচাড়া করার পরে ম্যারিনেশনে যে বাটিটা ছিল সেটা ধুয়ে জল দিয়ে দেব বাটিটা ধুয়ে কিন্তু সামান্য জলই অ্যাড করতে হবে এবার খুব ভালোভাবে এগুলি কষিয়ে নেব এই সময় একবার ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিলে কি হবে ফুলকপিগুলো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতে লাগলাম বারবার ঢাকনা চাপা দিয়ে ঢাকনা খুলে আমরা কষাতে থাকব দেখুন এই সময় রান্নাটা দেখেই মনে হচ্ছে যেন ফুলকপিগুলো কষানো হয়ে গেছে মশলাগুলো একদম ফুলকপির গায়েও লেগে গেছে আর তার সঙ্গে যে শুকিয়ে এসেছে পরে এটা দেখে বুঝতে পারছি যে ফুলকপিগুলো আমার কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব গরম জল অল্প অল্প করে গরম জল অ্যাড করব তবে খুব বেশি জল অ্যাড করা যাবে না তার কারণ এই রান্নাটা মানে ফুলকপির রোস্টটা ঝোল ঝোল হয় মানে জলটা এই পরিমাণে অ্যাড করব যাতে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়
আর সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জল প্রয়োজন সেটুকু অ্যাড করবো, আর তার সঙ্গে যেন একটু রসালো থাকে, একদম যেন শুকনো না হয়ে যায় সেরকমভাবে। দেখুন ফুলকপি কিন্তু ফুলে ফুলগুলো সিদ্ধ হয়ে যায়, ডাটাগুলো সিদ্ধ হতে বাকি থাকে, তাই জন্য খুন্তি করে এই ডাটাগুলো জলের মধ্যে ডুবিয়ে দেব যাতে ডাটাগুলো আমার সিদ্ধ হয়। এই সময় উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ধনে পাতা, তবে এটা আপনি স্কিপ করতে পারেন, আর সঙ্গে দেবো দুটো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। যদিও বা ফুলকপিটা যে প্রথমে গরম জলে রাখা হয় তারপর এতক্ষণ কষা হয় ভাজা হয় তাতেই ফুলকপিটা একরকম সেদ্ধই হয়ে যায়, তাই খুব বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন হয় না। ধনে পাতাটা দিয়ে এক মিনিট এটাকে ঢেকে ফুটিয়ে নেব। এক মিনিট পরে ঢাকনাটা খুললাম, আর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দিলাম। দেখুন এই সময় একবার চেক করে নিচ্ছি ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই এটা আর বেশিক্ষণ রাখবো না। এই সময় ঢাকনা চাপা দিয়ে দিলাম আর ওভেনটা বন্ধ করে দিলাম। ওভেনটা বন্ধ করার পরে এটা 10 মিনিট রেস্টে রেখে গরম গরমই সার্ভ করব। আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি, আর আমি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করলাম, তবে আপনি যদি চান সাদা তেলের সঙ্গে একটু ঘিও অ্যাড করতে পারেন, সাদা তেলে ঘি দিয়ে রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো স্বাদটা আসে। আর আমি আগেও বলেছি যে আমার বাড়িতে এই ধরনের রান্নার সঙ্গে ঘিটা পছন্দ করে না বলে আমি ঘিটা দিই না, কিন্তু আপনি ঘিটা দিতে পারেন, দেখবেন স্বাদটা এর থেকে আমার মনে হয় ভালো হয়। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দেবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নেক্সট রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এভাবে অবশ্যই একবার ট্রাই করুন ফুলকপির রোস্ট, আশা করছি ভালো লাগবে, আর কেমন হবে সেটা অবশ্যই ফিডব্যাক দেবেন, সেই ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। আর সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।